अल्लाह अकबर। भाई 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 माइक्रोफोन दो, माइक्रोफोन दो। सम्मानित भाईरा, सम्मानित भाईरा, बड़ो মানুষগুলোর অন্তর বড় হয়, বড় হয়, আর বড় অন্তর, বড় অন্তর যদি না হয় তারা কখনো বড় হতে পারে না। রব্বানি ভাই হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো সম্মানিত করুন, সম্মানিত করুন। আমার ভাই হাদিয়া দিবে, হাদিয়া দিবে, আর আমি রুকনুজ্জামান আমার সুরের ভালোবাসাটুকু তার জন্য উজাড় করব না, এটা তো হতে পারে না। আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করে আপনাদের জন্য, আপনাদের সামনে আমার ভাইয়ের সম্মানার্থে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাইরা, আমার বাচ্চা ভাই বলছেন সবাই বড় মন নিয়ে চলে যাবে, আর আমি কিছু বলবো না, দিব না, তা কি হয়? আল্লাহু আকবার। আমার বাচ্চা ভাইয়ের অন্তরকে আল্লাহ আরো বাড়িয়ে দিন, আরো প্রশস্ত করে দিন বলি আমি। যারা হাদিয়া দিয়েছে তাদের সম্মানার্থে গজল হয়েছে, গজল হয়েছে। এখন আমি যদি বাচ্চা ভাইয়ের সম্মানে একটু না শোনাই, উনি আমাকে স্বার্থপর বলবেন। আমার প্রিয় ভাইরা, আমার বাচ্চা ভাইয়ের জন্য আমি উৎসর্গ করছি আমার প্রিয় রবিউল, ওদিক থেকে আওয়াজ তুলেছে তার পছন্দের একটি গজল। মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, কঠিন সে মরণ কালে, কঠিন সে মরণ কালে ডাকি যেন তোমারে, মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়তে যেন হয় না আমার ভুল, আমি গুনাহগার ডাকি আল্লাহ, আমি গুনাহগার ডাকি ক্ষমা করো আরে, মরণ পালকি আসবে যেদিন আমারও দুয়ারে। আল্লাহ কবুল করুন, আর কষ্ট দিবেন না, আল্লাহ রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وهو العزيز الغفور صدقت يا رب العالمين قال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশি বাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশি বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান ঠিক কি না আমাদের এক হওয়ার দরকার আছে না না মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আমার পূর্বে অনেকগুলো ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন হাজার যুবক যাকে মহাব্বত করেন হৃদয় দিয়ে ভালোবাসেন আমি নিজেও যার সঙ্গীতগুলো শুনে অনেক তৃপ্তি পাই অনেক শান্তি পাই এবং তার গাওয়া সঙ্গীতগুলো অনেক মাহফিলে নিজেও গায় আমাদের প্রিয় ভাইয়ের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই আল্লাহ পাক তাকে কণ্ঠ দিয়েছেন এত সুন্দর কণ্ঠ যেই সঙ্গীতই গান মনটা ভরে যায় তাই না ভাই আমরা দোয়া করি আজকে আজকের প্রোগ্রামে বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত শিল্পী ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার প্রিয় ভাই আমার অত্যন্ত কাছের মহব্বতের অ্যাডভোকেট মোহাম্মদ রুকনুজ্জামান ভাই অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই কেলাপা হায়াতে তৈয়বা আনসিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আমার ভাই কেলাপা মৃত্যু পর্যন্ত এভাবেই দিনের ভালো ভালো খেদমতগুলো করার তৌফিক দান করেন জোরে গুন আমিন আর জবানে আল্লাহ বরকত দান করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু